বিশ্বকর্মা পূজার দিনাই এঘরিয়া হল এটা পরিয়াল স্থাপনাতে পরিল শরাই প্রসাদ আনকি আহারও গ্রহণ নকরিলে গাঁওবাসী মরিগাঁওর হাবি বরঙাবাড়ি মরিগাঁওত সংঘটিত হয়েছে এই ঘটনা রাইজর রুখত পড়া যুবকজনের নাম দীপাঙ্কর নাথ প্রথমে কি ঘটিল দীপাঙ্করে ধরবই পড়া নাছিল পিছত গম পালে অপরাধর কারণ এখন গাহরি ফার্ম গাহরি ফার্ম খোলার বাবেই এনেদরে রাইজর চরম শাস্তির সম্মুখীন হল শিক্ষিত যুবকর পরিয়ালটো ইয়াতে প্রথম লেয়ার ফার্মিং স্টার্ট করলো তারপরে মানে ফিশ ফার্মিংত করে ইন্টিগ্রেটেড ফার্মিং হয় তারপর এটা ব্রয়লারও করেছে তারপর আর মানে এটা লাহেকে গাহরি কাম স্টার্ট করেছিল যা শনিবার মানে গাহরি কামটো স্টার্ট করেছিল কিন্তু এটা শনিবার করেছে বিশ্বকর্মা পূজা মোক মানে সমাজে একরিয়া করেছে আর এনেকা নয় যে সমাজের ফল কিনা মোক আগতীয়াকে জানাইছে উল্লেখ্য যে উচ্চ শিক্ষা গ্রহণ করে বেঙ্গালুরুত সাত বছর চাকরি করার অন্তর ঘরলে আহি ফার্মিংত আত্মনিয়োগ করেছিল দীপাঙ্কর নাথে গরু ছাগলী হাঁহ কুকুরার ফার্ম খোলার লগতে বিশ্বকর্মা পূজার দিনাই আরম্ভ করেছিল গাহরি ফার্ম কিন্তু যুবকজনের এই কার্যত অসন্তুষ্ট হল গাঁওবাসী ফার্মখন আরম্ভ করে বিশ্বকর্মা পূজার আয়োজন করা গাঁওবাসীক আমন্ত্রণও জানাইছিল যুবকজনে কিন্তু অসন্তুষ্ট রাইজে পূজালয় নাহি পরিয়ালটুক এঘরিয়া করার সিদ্ধান্ত লয় ফলত স্থাপনাতে পড়ে থাকিল দীপাঙ্করে গোটা শরাই কলিতা প্রসাদ আর খাদ্য আহিম নাহিম একো কোৱা নাই আমি মানে গোটেই বয় বস্তুবিলাক যোগাৰ কৰিলোঁ কাৰণ মোৰ ল'ৰাটোৱে বেয়া কাম কৰা নাই চুৰ কৰা নাই ডকাইত কৰিব যোৱা নাই কাৰণ তেওঁ কিবা এটা ব্যৱসায় কৰিব বিচাৰিছে কালিলৈকে একো নাই ৰাতি ৰাতিলৈকে একো নাই যোৱা ৰাতি আমি 11টা বাজিল নামঘৰৰ পৰা আহিছোঁ তেতিয়া গোটেই মানুহখিনি আছে তাত একো শব্দ ওলোৱা নাই উল্লেখ্য যে যি সময়ত মুখ্যমন্ত্ৰীয়ে ৰাজ্যৰ শিক্ষিত নিবনুৱাক কৰ্মসংস্থাপনৰে আত্মনিৰ্ভৰ কৰিবলৈ আহ্বান জনাইছে সেই সময়তেই একাংশ পুৰণিকলীয়া লোকৰ বাবে ব্যৱসায় কৰিব নোৱাৰা হৈছে উঠি অহা যুৱক যুৱতী মৰিগাঁৱৰ পৰা পৱনজ্যোতি ডেকা ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ